হ্যালো ফ্রেন্ড, ট্রিপ ফটোগ্রাফি থেকে আমরা চলে এসেছি মথ মহেশ্বর, যেটি উত্তরাখণ্ডের একটি প্রসিদ্ধ মন্দির। শিবের পাঁচটি পীঠের মধ্যে মথ মহেশ্বর একটি পীঠ, যার উচ্চতা 3490 মিটার, আর যদি ফিটে বলা হয় 11,437 ফিট। আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আপনাদের বলে দেবো কিভাবে মথ মহেশ্বর যাবেন এবং সেখানে কি পোর্টার পাবেন, কোথায় থাকবেন সব কিছু। আমরা উপাসনা এক্সপ্রেস করে চলে আসলাম হাওড়া থেকে হরিদ্বার। বিকেল 4টের সময় হরিদ্বার রিচ করেছি। এরপরের ডেস্টিনেশন হচ্ছে হরকেপুরী ঘাট। এই ঘাটের সন্ধ্যা আরতি দেখার পর আমরা হরিদ্বারই স্টে করছি। পরের দিন ভোর 4টের সময় আমরা বাসে করে যাচ্ছি কুন্ড। সেই বাসের ভাড়া মাত্র 500 টাকা। রাস্তায় যেতে যেতে প্রকৃতির এই মনোরম দৃশ্য আপনাদের চোখে পড়বে। আমরা এখন পৌঁছলাম কুন্ড। কুন্ডের থেকে আমরা একটা প্রাইভেট কার ভাড়া করলাম, যার ভাড়া 200 টাকা, যে উকিমঠ আমাদের নিয়ে যাচ্ছে। এখন আছি উকিমঠ। উকিমঠে সেদিনকে স্টে, খুব সুন্দর এই দৃশ্য, চারিদিকে মন ভরে এই দৃশ্য দেখার পর উকিমঠে সেদিনকে রাতে আমরা স্টে করলাম। পরের দিন আমরা যাব মথ মহেশ্বরের পথে। আমরা এখন উকিমঠ থেকে রাশি ভিলেজ এসে পৌঁছলাম, যার ডিস্টেন্স 9.2 কিলোমিটার। আমরা নিজের একটা প্রাইভেট কার ভাড়া করে এসেছি, যার ভাড়া 1,000 থেকে 1,200 টাকার মধ্যে। এখন আমরা যেখানে আছি তার নাম রাশি ভিলেজ, এখান থেকে আমাদের হাঁটা শুরু। প্রকৃতির এই অসম সৌন্দর্য দেখে সত্যিকারে মন ভরে যায়। যাওয়ার পথে অনেক ছোটো ছোটো গ্রাম পড়বে, যেমন গোন্ডা, বান্তলি, নানু। আমরা বান্তলিতে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা এগিয়ে গেছিলাম নানুর পথে। কিছু জরুরি কথা যেটা বলা খুবই জরুরি, আপনারা এখানে একটি ব্যাগ আর জল বেশি ক্যারি করার দরকার নেই। রাস্তায় যথেষ্ট ঝর্ণা পাবেন, এছাড়া বন দপ্তরের কিছু জলের পরিষেবা দেওয়া আছে, এখানে জলের কোনো অসুবিধা নেই। এখন যে গ্রামটা দেখছেন তার নাম বান্তলি, এখানে আমরা লাঞ্চ কমপ্লিট করব। নমস্তে, মেরা নাম হর্ষবর্ধন পওয়ার হ্যাঁ, ইয়ে মেরা হোটেল হ্যাঁ, ইয়াহ পে রুকনে কি ব্যবস্থা হ্যাঁ, রহনে ওর খানে কি উচিত ব্যবস্থা হ্যাঁ, আর মে গাইডিং কা কাম ভি করতা হুম, পঞ্চ কেদার কা ওর টুর করাতা হুম। দুর্দান্ত গাইডিং এর কাজ করে এনার নাম্বারটা এখানে দেওয়া রইল। আমরা লাঞ্চ কমপ্লিট করে পরে নানুর জন্য এগিয়ে গেলাম পরের ডেস্টিনেশনে। চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে শরীর তো একদম ছেড়ে দিয়েছে, খুব টায়ার্ড আমরা, এর জন্য একটু রেস্ট করে নিলাম। তার সঙ্গে সঙ্গে মুখ ভরে, মন ভরে, চোখ ভরে দেখে নিলাম এই প্রকৃতির এই অসীম সৌন্দর্য। No.
মধমহেশ্বরের মন্দিরের বিশেষত্ব এইটা, শোনা যায় নাকি পাণ্ডবেরা এই মন্দির নিজের হাতে বানিয়েছিল, স্বয়ং ভীম এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিল। এই মন্দিরে পুজো হওয়ার পর রুদ্রনাথ, কল্পেশ্বর, কেদারনাথের পুজো হয়। এই গ্রামটির নাম নানু। এখানে আমরা একটু চা খেয়ে পরে ডেস্টিনেশন জন্য এগিয়ে গেলাম, যেটা হচ্ছে মধমহেশ্বর। পাহাড়ে চড়াই উচড়াই শরীরে রীতিমতন ক্রান্তি নিয়ে আসছিল এবং বুঝতে পারছিলাম না আর কতটা পথ দূর। তাও হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, একটা আশা যে মধমহেশ্বর বাবা দেখা দেবেই। এখনই এই সময় মহাদেবকে উঁকি মঠে স্থানান্তরিত করা হয় তার সেবার জন্য। এখানে একটা বলে রাখার জরুরি জিনিস, যারা ফ্যামিলি নিয়ে আসছেন বা যারা হাঁটতে পাচ্ছেন না একদিনে 19-20 কিলোমিটার, তারা নানুতে এসে অবশ্যই স্টে করতে পারেন, তার পরের দিন হাঁটা শুরু করতে পারেন। আমার বন্ধুর এখানে রেস্ট করে একটু জল খেয়ে আবার নিজেকে সচল করে এগিয়ে যাচ্ছে পরের নতুন প্রকৃতির এই সৌন্দর্য দেখতে। রডেডেনড্রন ফুলের জঙ্গল, আমি তো নামই দিয়ে দিয়েছি বুড়ো মধমহেশ্বরকে রডেডেনড্রন আর ফরেস্ট। আমরা মে মাসে যে খুবই ভালোই করেছি, তো সুন্দর রডেডেনড্রন ফুল দেখব তা আশা করতে পারিনি। এখানকার স্থানীয় লোকেরা এদের নাম দিয়েছে গোরাস কুঞ্জ। গোরাস কুঞ্জের রসও পাওয়া যায় যা আপনার শরীরের অক্সিজেন লেভেলকে মেনটেন করবে। আপনারা যদি কোনো সময় যদি ভ্রমণের উপরে আরও এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে ডান দিকে সাবস্ক্রাইব বাটনকে অবশ্যই প্রেস করুন। আর কতটা রাস্তা আমরা কিছুটাই বুঝতে পারছি না, সবাই বলছে 1-1.5 কিলোমিটার, কিন্তু পথ ঘুরতে ঘুরতে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে বুঝতেই পারছিলাম না শরীরে কতটা কষ্ট হচ্ছে। একটা জিনিস বলে রাখবো, এখানে আসার আগে 1 মাস অ্যাটলিস্ট আগে একটু এক্সারসাইজ করা খুবই জরুরি। কারণ দুটো জিনিস, আপনাকে 20 কিলোমিটার পথ যেতে হবে যদি সম্ভব হয় একদিনে, নয়তো ব্রেকও করতে পারেন। অবশেষে মধমহেশ্বরের বাবা দেখা মিললো।